উত্তর কোরিয়ার সার্বভৌম শাসককে তার নতুন করে বলার কোনো অবকাশ রাখে না। কারণ কিম জং উন এমন একজন স্বৈরাচারী শাসক যে পৃথিবীর সকল মানুষই এক নামে চেনে। তবে এখন সবথেকে বড় প্রশ্ন হলো এটাই যে এই স্বৈরাচারী শাসক যদি মারা যান তাহলে তার সিংহাসনের উত্তরাধিকারী কে হবে জানেন? অর্থাৎ তার মৃত্যুর পর উত্তর কোরিয়া কে শাসন করবে? আর এই স্বৈরা শাসক মারা গেলে সেখানকার মানুষ কি দুঃখে ডুবে যাবে নাকি আনন্দ করবে? এই স্বৈরা শাসকের শাসন কি জনগণের জন্য ভালো সময় বয়ে এনেছিল নাকি তাদের খারাপ সময় হিসাবে আঘাত করেছিল? কি বন্ধুরা, আপনারা কি এই সকল প্রশ্নের উত্তর জানেন? যদি না জেনে থাকেন তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, উত্তর কোরিয়ার একনায়কের নাম যে কিম জং উন তার নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সেই ব্যক্তি যিনি উত্তর কোরিয়াকে নিজের শাসনের মধ্যে রেখেছেন, আর সে এমনই নিষ্ঠুর ও নির্দয় স্বৈর শাসক যে তার জনগণকে হত্যা করার ক্ষেত্রেও সে কোনো করুণা দেখায় না। মানুষ হত্যা তার কাছে যেন কোনো শিশুর সাথে খেলা করার মতো। কিন্তু এটা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিভাবে তিনি উত্তর কোরিয়া দখল নেয় এবং কিভাবে তিনি একনায়ক হয়ে উঠতে শুরু করেন। তবে এর জন্য আমাদের ফিরে যেতে হবে কিম জং এর আগের জীবনে। 1994 সালের 8ই জানুয়ারি গোটা বিশ্বে ঝড় তুলতে এসেছিলেন কিম জং উন। অর্থাৎ এই দিনে কিম জং উন জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার পিতামাতার দ্বিতীয় সন্তান। তার বাবার নাম কিম জং ইল। তার পিতা 1994 থেকে 2011 সাল পর্যন্ত উত্তর কোরিয়ার সফল নেতা এবং দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসাবে শাসন করেন আর উত্তর কোরিয়ার সিংহাসন গ্রহণ করেন। কিম জং এর মায়ের নাম কিম ইয়ং হো। তাদের মোট 3টি সন্তান ছিল। কিম জং নাম ছিলেন তার জ্যৌষ্ঠ পুত্র। এরপর ছিলেন কিম জং উন এবং এরপরে তার একটি ছোট বোন ছিল যার নাম কিম ইয়ো জং। তিনি কিম জং এর চেয়ে মাত্র 1 বছরের ছোট। তো এবার চলুন কিম জং এর শিক্ষার কথা বলা যাক। কিম জং এর প্রাথমিক শিক্ষা সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু হয়েছে। তিনি সুইজারল্যান্ডে পড়াশুনো করেছিলেন কারণ তিনি তখন সুইজারল্যান্ডে চলে গিয়েছিলেন, কারণ সেই সময়ে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই জন্য তার বাবা কিম জং ইল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সুইজারল্যান্ডে তার মায়ের বাড়িতে চলে যান এবং সেখানে থাকতেই কিম তার পড়াশুনো শুরু করেন। কিম জং উন 1993 থেকে 1998 সাল পর্যন্ত চুলবাগ বা বাকচুল নামে স্কুলে পড়াশুনো করেন। আমরা আপনাকে বলি যে ছোটবেলায় তিনি খুবই লাজুক ছিলেন, কিন্তু কে জানতো যে এই লাজুক স্বভাবে ছেলেটি একদিন উত্তর কোরিয়াকে শাসন করবে এবং পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে ও সেখানকার মানুষের জীবন জাহান্নামের চেয়েও খারাপ করে দেবে। এরপর 1998 থেকে 2000 সাল পর্যন্ত কিম জং সুইজারল্যান্ডের আরেকটি স্কুলে পড়াশোনা শেষ করেন। কিম জং ছোটবেলা থেকেই পড়াশোনা করতে খুব পছন্দ করতেন। এই কারণেই কিম যখন সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে পড়তেন তিনি আরও ভাষা শেখার জন্য অনেক টিউশনই নেন যাতে তিনি আরও বেশি জ্ঞান অর্জন করতে পারেন। কিছু একটা করার জন্য কিমের ভিতরে ভীষণ উৎসাহ ছিল, তাই সে তার জীবনকে আরও ভালো করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল যাতে সে অনেক সাফল্য পেতে পারে, এবং ঠিক তাই ঘটেছে। তার কলেজের পড়াশোনা শেষ করার জন্য কিম লায়ন বিশ্ববিদ্যালয়ে ফ্রান্সের ল্যাবরেটরি অফ অ্যানাটমিক নৃবিজ্ঞানে ভর্তি হন এবং এখান থেকেই তার কলেজের পড়াশোনা শেষ করেন। এরপর কিম জং 2002 থেকে 2007 সালের মধ্যে যখন উত্তর কোরিয়ায় ফিরে আসেন তখন তিনি পিয়ংইয়ং এর ক্যামিলসাং ইউনিভার্সিটি থেকে মিলিটারি ট্রেনিং সম্পন্ন করেন। এভাবেই তিনি তার পড়াশুনো শেষ করেন এবং কিম জং এর বাবা কিম জং ইলের মৃত্যুর পর 7ই ডিসেম্বর 2011 সালে কিমকে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি উত্তর কোরিয়ার সাধারণ সম্পাদক ও স্বৈরা শাসক হিসাবে তাকে নির্বাচিত করে। এভাবেই কিম তার যাত্রা শুরু করেন এবং উত্তর কোরিয়ার নেতৃত্ব নিজের হাতে তুলে নেন। তো এবার আসা যাক কিম জং এর ব্যক্তিগত জীবন নিয়ে।
কিম জং বিয়ে করেছিলেন যখন তিনি উত্তর কোরিয়ার স্বৈরশাসক ছিলেন না। 2009 সালে রি সোল জুকে বিয়ে করেন তিনি। তখন কিমের বয়স ছিল মাত্র 25 বছর, আর রি সোল জুকে বিয়ে করার 2 বছর পর কিম নিজেকে উত্তর কোরিয়ার একনায়ক ঘোষণা করেন। আর তখন থেকেই এটি আমেরিকা সহ অন্যান্য দেশের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ কিম তার দেশকে অনেক নিরাপদ করে তুলেছিল। তার শাসনে কোনো ধরনের ঘাটতি নেই, বরং তার অদ্ভুত নিয়মের কারণে সবসময় শিরোনামে থাকেন তিনি। তাদের দেশে বসবাস করা কোনো সাধারণ বা সহজ বিষয় নয়। উত্তর কোরিয়ায় তার শাসনামলে যারাই থাকেন তারা সবসময় দুঃখের নদীতে ডুবে থাকেন। যদিও কিম 12 বছর ধরে তার শাসন অব্যাহত রেখেছেন, কিন্তু আজও অনেক মানুষ তাদের রাজ্যে মোটেও সুখী নয়। অন্যদিকে কেউ কেউ কিমকে উত্তর কোরিয়ার সেরা একনায়ক বলেও মনে করেন। তো এবার কথা বলা যাক মূল বিষয় নিয়ে, অর্থাৎ কিম জং উন এই পৃথিবী ছেড়ে চলে গেলে তার সিংহাসনে কে বসবেন, আর উত্তর কোরিয়ার উপর এর কি প্রভাব পড়বে। তবে এই সম্পর্কে জানার আগে আপনি যদি আমাদের ভিডিওটি এখনো লাইক না করে থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দ্রুত এই কাজ দুটি করে নিন। আসুন আমরা আপনাকে বলি যে কিম জং তার ওজনের কারণে সবসময় অসুস্থতা এবং দুর্বলতার শিকার হন, এবং 2014 সালে কিমের অবস্থা উল্লেখযোগ্যভাবে খারাপও হয়ে গিয়েছিল। তারপর সে প্রায় 1 মাস নিখোঁজ ছিল, যার কারণ ছিল তার শারীরিক খারাপ অবস্থা। জি হ্যাঁ বন্ধুরা, কিছু সময় আগে কিমের একটি বাতের আক্রমণ হয়েছিল, যার কারণে তাকে 1 মাসের জন্য তার স্বৈরাচারী চেয়ার ছেড়ে হাসপাতালের বিছানায় যেতে হয়েছিল। কিমকে প্রায়ই খারাপ স্বাস্থ্যের জন্য হাসপাতালে দেখা যায়। আমরা আপনাকে বলি যে তার অসুস্থতার আসল কারণ হলো তার ক্রমবর্ধমান ওজন। জি হ্যাঁ, কিম জং এর ওজন ছিল প্রায় 136 কেজি, আর তার উচ্চতার কথা বলতে গেলে তা প্রায় 5.6। এত কম উচ্চতার মানুষের জন্য এত বেশি ওজন খুবই ক্ষতিকর, এবং এটি তার রোগের অন্যতম কারণ। তার রোগের দ্বিতীয় কারণ তার মাদকাসক্ত। কিম জং মদ্যপান এবং সিগারেট পান করতে খুবই পছন্দ করেন, আর তাকে প্রায়ই এসব নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করতে দেখা যায়। এসব কিছুর কারণে কিম জংকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বলা হচ্ছে কিম জং এই পৃথিবী ছেড়ে চলে গেলে বিষয়টি গোপন রাখা হবে, যাতে কেউ এসে উত্তর কোরিয়া দখল করতে না পারে বা জনসাধারণ আতঙ্কিত হয়ে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নিতে না পারে, কারণ যে কোনো দেশের স্বৈরশাসক সেই দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তিনি এ পৃথিবীতে না থাকলে দেশের অবস্থার অবনতি ঘটবে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে কিম জং ইল মারা গেলে এই খবরটি 2 দিন পর জানানো হয়েছিল, যখন এখানকার নেতারা তাদের দেশের জন্য নতুন একনায়ক নির্বাচন করেছিল। তো তারপরেই জনসাধারণ জানতে পেরেছিল যে কিম জং ইল আর এই পৃথিবীতে নেই, আর কিম জং উন যদি এভাবে মারা যান তাহলে উত্তর কোরিয়ার নতুন স্বৈরশাসক প্রথমে নির্বাচিত হবেন, আর একই পদ্ধতিতে নতুন স্বৈরশাসক বলে দেবে যে কিম জং উন আর আমাদের মাঝে নেই। আর তখনই উত্তর কোরিয়ার মিডিয়া এই খবর সারা দেশে ছড়িয়ে দেবে। আপনাদের জানিয়ে রাখি যে উত্তর কোরিয়ার জনগণ সেখানে স্বৈরশাসককে ঈশ্বরের মর্যাদা দেয়। এই জন্য যখন কিম জং ইল মারা গিয়েছিল তো 1 সপ্তাহ ধরে সেখানকার লোকজনকে রাস্তায় কাঁদতে দেখা যায়। তবে এটাও বলা হচ্ছে যে ওই সব লোককে জোর করে কাঁদতে বলা হয়েছিল। তাই সামগ্রিকভাবে কিম জং উনও মারা গেলে গোটা দেশ কান্নায় ভেঙে পড়বে। তবে এটাও বলা হচ্ছে যে কিম জং উন যদি মারা যায় তাহলে তার সিংহাসনের দায়িত্ব একজন নয়, বরং এটাও হতে পারে যে একটা গ্রুপ মিলে এই দেশকে নিয়ন্ত্রণ করবে, অথবা তাদের পরিবার ছাড়া অন্য কেউ উত্তর কোরিয়া শাসন করার সুযোগ পেতে পারে। তবে ভবিষ্যতে এমন কিছু হলে তার জায়গায় সিংহাসন নেবেন কিম জং এর বোন। সেখানকার জনসাধারণ কিম ইয়ো জং কেও অনেক পছন্দ করেন। তিনি তার বড় ভাইয়ের চেয়ে বহুগুণ বেশি বিপজ্জনক। আমরা আপনাকে জানিয়ে রাখি যে কিম ইয়ো জং সবসময় তার ভাইয়ের সাথেই থাকেন এবং তাকে রাজনীতি ও দেশ সম্পর্কিত প্রতিটি খবর জানান। এটাও বিশ্বাস করা হচ্ছে যে কিম জং এর মৃত্যুর পর তার বড় ভাই কিম জং নামও সিংহাসন গ্রহণ করতে পারেন। যদিও তার বাবা কিমের বড় ভাইকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু কিছু কারণে তিনি এই সিংহাসনে বসতে পারেননি এবং কিম জংকে সিংহাসন তুলে দেওয়া হয়।
কিম জং উন যদি এই পৃথিবীতে না থাকেন তবে তার জন্য একটি বিশাল জানাজার আয়োজন করা হবে এবং সেনাবাহিনীর সৈন্যরা তাকে একসাথে সেলুট করবে। যদিও আগে স্বৈরা শাসকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল এবং তার মরদেহ এক সপ্তাহের জন্য কিম্পু প্যালেসে রাখা হয়েছিল, আর এবারেও একই ঘটনা ঘটবে। তবে অন্যদিকে জনসাধারণের চোখ থাকবে নূতন উত্তরসূরির দিকে, কারণ সেই দিনই সেই নূতন স্বৈরা শাসক জনগণের সামনে আসবে এবং তার পুরনো স্বৈরা শাসকের জন্য ব্যবস্থা ইত্যাদি করবে। আর এই খবর যখন অন্যান্য দেশ শুনবে তখন তারাও সতর্ক হয়ে যাবে, কারণ সবাই শুধু পরবর্তী নেতা এবং তার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। আর কিম জং এর মৃত্যুর খবর সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়বে এবং সবার মধ্যে একটা আলাদা অস্থিরতা তৈরি হবে। তো বন্ধুরা, কিম জং উনের মৃত্যুর পর অবস্থা এমন হবে। এখন বলুন আপনার এই ভিডিওটি কেমন লেগেছে এবং কিম জং এর পরে সেখানকার উত্তরাধিকারী কে হবেন বলে আপনি মনে করেন তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।